এই নাও বাপু, ওখানে যে কটা ছিল এনে দিলুম, এনে ধর। বাহ, এই সুন্দর সাজানো হচ্ছে তো। হ্যাঁ, আমাদের অপু কি সুন্দর তত্ত্ব সাজিয়েছে দেখো। আমাদের অপুটা খুব কাজে, তাই না? ওমা, ট্রে মোটে এই কটা আছে নাকি গো? না তো দিদি, দেখো তো ঘরে আরো কয়েকটা ট্রে আছে মতো, দেখো তো ওখানে রাখা আছে বলে। কোনটা? ও বাবা, খুব ভালো আছে। তুমি যাই বলো তাই বলো বাপু, ও বাড়ি থেকে যে তত্ত্ব এসেছিল আমাদের ধারে কাছেও পৌঁছতে পারবো না। সে একেবারে ভীষণ ভীষণ সুন্দর ব্যাপার সত্যি। আসলে সোমেশ্বর ঠাকুর তো ভীষণ শৌখিন মানুষ, পছন্দটাই না। সে তো ভদ্রলোককে দেখলেই বোঝা যায়। বরের গাড়িটা দেখেছিলে? আমার ছেলে সামনের বছর গাড়ি কিনল। গাড়ি কেনা নয় তো, হাতি পোষা। তুমি যাই বলো বাবু, একটা কথা আমি বলছি, তোমরা আবার রাগ করো না। পয়সা থাকলে ওসব রুচি শৌখিনতা সবই দেখানো যায়। কাকিমা, এই কথাটা বোধহয় পুরোটা ঠিক না। শৌখিনতার কথা আমি জানি না, তবে রুচিটা আসে শিক্ষা থেকে। দেখলে আমাদের অভুটা সুযোগ পেলে কিরকম একেবারে পুরো দিদিমণি। এই যে কসমেটিক্স ট্রেটা কমপ্লিট, মানে আমার কাজ শেষ। দেখো তো, খুব ভালো, খুব ভালো হয়েছে। চলো, আমি কতক্ষণ থেকে একভাবে বসে আছি তো হাঁটা ভীষণ ঝিঝি ধরে গেছে। ছোট গিয়েও কি একটা ফোনও করলো না, করে না ও মা বলছে কি গো, ঘরের মধ্যে বসেই আছে, কি করছে বলে দেখিনি। কি গো, আরে বাবা একটা ফোন করে দেখো না ও বাড়িতে, দূর তো আমার ভালো লাগে না। কি গো মা, এই তো এসে। কি রে তুই? হ্যাঁ কি রে, সে কখন কোন সকালে গেছিস, গিয়ে ফোন করবি না একটা? কি হো, এই সুজন, এই সুজন, তুই ফিরে এলি কেন? তোর তো দৈনের সঙ্গে থাকার কথা, কি হয়েছে তোর? তুই তো হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে বলবি তো। মা, আসলে মেজির বাড়িতে একটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? চন্দ্রা নাম, সেই গায়ে আগুন দিয়েছে। ম্যানেজার বাবুর নাতু, ও কি ওই বাড়িতেই থাকতো? কেমন আছে এখন বেটা? হসপিটালে, জামাইবাবু হসপিটালে নিয়ে গেছে। পুড়ে গেছে, বোধ হয় বাঁচবে না। আচ্ছা, ওনার কি কোনো প্রিভিয়াস হিস্ট্রি আছে? কি কি রকম? না মানে উনি কি কখনো আগে জ্ঞান হারিয়ে মাথা ঘুরে পড়ে গেছেন? না ডাক্তার, উনির আগে তো কখনো এরকম হয়। সেটা কি খুব ভয়ের? না মানে আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আমার মনে হয় ওনার জ্ঞান ফিরে আসবে। তা না হলে কি ডাক্তার? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, ওনার আজ হঠাৎ এরম হলো কেন? অসুস্থ হয়ে পড়েছে। কেমন দেখছেন ডক্টর? ঠিক আছে, তবে পালসেটা একটু বেশি আছে। আমি ওষুধ লিখে দিয়েছি আর ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ঠিক আছে? থ্যাংকস। তবে হ্যাঁ একটা কথা, এরকম যদি আবার হয়
তাহলে কিন্তু স্ক্যানটা করিয়ে নেব। ওকে, হ্যাঁ আসুন। থ্যাংক ইউ ডক্টর। ওকে ওকে। কিছুই তো খেয়াল করিস না, গাড়ি চলাটা তো মাটিতে লুটাচ্ছে। ওই বাবা খেয়াল করিনি। দে 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 এনে ওই ধরো। তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। Da 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 da
শরীরটার জন্য ভারী চিন্তা হচ্ছে। বিয়ে হয়ে ও বাড়িতে ঢুকতে না ঢুকতে এত বড় একটা দুর্ঘটনা। তুমি কিন্তু একটু বেশি ভাবছো। এতটা ভাবার কি কোনো দরকার আছে? কি বলছিস, ভাববো না? সবাই তো ওকেই দোষ দেবে। কেন, এতে দৈলের তো কোনো দোষ নেই। সেটা তো কেউ বুঝবে না, বলবে ওই অপয়া। মা, এরকম কিছু হবে না। ওখানে সোমেশ্বর কাকু আছে, তুমি দেখো উনি উনি সব কিছু সামলে নেবে। তাই যেন হয়। আমি কেবল দৈলটার কথা ভাবছি। একা একা, নতুন বাড়ি, নতুন পরিবেশ। মা, একবার দৈলের বাড়িতে যাই, চলো না। সেটা কি ঠিক হবে? মাথাটা ঠিক কাজ করছে না রে। তাহলে একটা ফোন করি। কি বলবি? কি আবার জিজ্ঞেস করবে যে এই ঘটনাটা কিভাবে ঘটলো, কেন ঘটলো? আর আমরা তো কিছু পরিষ্কার বুঝতে পারছি না, তাই ফোন করেছি। আমার মনে হয় এই সময় সোমেশ্বর ঠাকুরপুকে ফোন করে বিরক্ত করাটা বোধ হয় ঠিক হবে না। এতে বিরক্ত করার কি আছে মা? আমাদের সঙ্গে ওদের একটা আত্মীয়তা হয়েছে, আমাদের স্বার্থ জড়িয়ে আছে, সেই জন্যই আমরা ফোনটা করছি। ঠিকই বলছিস, কিন্তু আমি বলি কি, কালকের দিনটা একটু দেখে নি। নিজের কপালে দোষ দিচ্ছ। কিচ্ছু হবে না, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে মা, কিচ্ছু হবে না। জানিস, সবাই ওই চন্দ্রা নামের মেয়েটাকে নিয়ে ঘুরোঘুরি করছে। বাড়ি নতুন বসে একটা কোনায় একা একা বোকার মতো দাঁড়িয়ে আছে, তার তার দিকে কারোর কোনো হুঁশই নেই। আচ্ছা, এই চন্দ্রা বলে মেয়েটি কে বলতো? বিয়ে দিন তো দেখিনি। জানি না, কিন্তু এই বিয়েতে সম্মতি দেওয়াটা উচিত হয়নি। আমি আগেই বারণ করেছিলাম। এখন এখন কি করা যায় বলতো? আরে দাদা জানে এই ব্যাপারটা? না দাদা, এই হেম দাদাকে তো ব্যাপারটা জানানো যায়। দাঁড়াবি, এক্ষুনি আসছি। এই শোন, কোথায় যাচ্ছিস? দাঁড়া, আসছি। এখন দাদাকে কোথায় পাবি তুই? দেখছি আমি, দাঁড়া না। একটা শুভ কাজে কি সব অনার সৃষ্টিকাণ্ড বলো দেখি। যা বলেছ সব দেখে দেখে একেবারে ঘৃণা ধরে গেল। আরে বাবা, আত্মহত্যা করার সময় পেলি না, আজকেই করতে হলো। এরকম একটা ঘটনা ঘটতে পারে,
সে তো সবার জানাই ছিল। আরে রুদ্র আর চন্দার সম্পর্কটা কারোর তো অজানা নয়। কিন্তু বিয়েটা হলো না কেন? মেয়েটার যে অবস্থা দেখলাম তাতে তো বাঁচবে বলে মনে হয় না। ঠিক বলেছ, বউটার কথাটাই ভাবো একবার। ওর মনের অবস্থাটা কি হচ্ছে বলো দেখি। ফুটে নিষ্পাপ সুন্দর একটা মেয়ে, নতুন জীবনের শুরুতে এরকম একটা ধাক্কা কি করবে বলো? বউটার কপালটাই খারাপ। তোমরা যাই বলো, মেয়েটা কিন্তু অপয়া। না না ওভাবে বলো না, নতুন বউয়ের কি দোষ? ও তো এসবের কিছুই জানতো না। তোমরা হয়তো এসব মানো না, আমি কিন্তু মানি। ওই অপয়া মেয়েটা ঘরে ঢোকার সাথে সাথে একজনকে খেয়ে বসলো। তোমরা এসব কি আলোচনা করছো বউদিকে নিয়ে? একটা মেয়ে কত আশা স্বপ্ন ভরসা নিয়ে আমাদের বাড়িতে সংসার পাততে এসেছে। তুই চুপ কর দেখিনি, উনি ঠিকই বলেছেন, কই আগে তো এরকমটা ঘটেনি। হ্যাঁ কই, ওই বউ আসার আগে তো এরকম ঘটেনি। মেজদি শ্বশুর বাড়িতে কি হয়েছে? আরে চন্দ্রাদি আছে না? চন্দ্রাদি কে? সোমেশ্বর বাবুদের বাড়িতে যে থাকে সেই মীরা দেবীর। মীরা দেবী কে? ওরে বাবা, ভূদেব বাবুর ভাগ্নি, তার মেয়ে চন্দ্রা। ভূদেব বাবুটাই বা কে? সোমেশ্বর কাকুর ম্যানেজার। বাদ দে বাদ দে, তখন থেকে শুধু কে কার মাসি কে কার মামা। শোন, টয়েলে শ্বশুর বাড়ির পুরো ফ্যামিলি হিস্ট্রি শুনে আমার দরকার নেই। কি হয়েছে বল? চন্দ্রাদি গায়ে আগুন দিয়েছে। চন্দ্রা দেবী গায়ে আগুন? মানে মারা গেছে? কিচ্ছু জানি না, মেজদি যখন শ্বশুরবাড়িতে ঢুকছে তখনই একজন এসে বলল, আমি কাউকে কিছু না বলে চলে এসেছি। বাড়িতে জানে? সবাই জানে, সবাই খুব টেনশন করছে। মেজদির ও বাড়িতে কি কী অবস্থা? যা তুই বাড়ি যা। দাদা তোমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিসের থেকে যে কি হয়ে গেল ভাবতে পারছি না আমি। কাল সন্ধেবেলায় যখন আমরা সবাই বাড়ি থেকে চলে যাই তখনই চন্দ্র এই বাড়িতে ঢোকে। কেন যে কালকে বরযাত্রী যেতে গেলাম হবার সেটা তো হলোই। আমি ভাবছি এরপরে কি হবে। এ বাড়িতে অলক্ষীর পা পড়েছে দাদা, এরপর আরো অনেক ঘটনা ঘটবে, তুমি শুধু দেখে যাও। কেন এসব কথা বলছিস?
আমাদের কি দোষ? ও তো সবের কিছুই জানতো না। তাহলে তুমি দেখলে না, বরণ করার পর দুধের থালায় পা দিতে থালাটা কিরকম উল্টে গেল। ওটা জাস্ট একটা কোইন্সিডেন্স রাজি। না দাদা, এটা কোইন্সিডেন্স নয়। এইসব মেয়েরাই অপয়া। এরা যে বাড়িতে পা দেয় সে বাড়ি একেবারে ছাড়খাড় করে দেয় দাদা। তুই তো ওকে জোর করে পছন্দ করেছিলি, গুরুদেবকে দিয়ে ওর কষ্টে বিচার করিয়েছিলি। কষ্টটি এমন ভাবে তৈরি করবেন যাতে দুইল আর রুদ্রর 36টি গুণ একেবারে মিলে যায়। এসব কি জোর করে মিলিয়ে দেবার বস্তু? আপনি এরকম করলে ওদের বিবাহিত জীবন সুখের নাও হতে পারে। আমি যদি জানতাম দাদা এরম একটা ঘটনা ঘটবে, দোয়েলকে আমি এ বাড়িতে কিছুতেই আনতাম না, কিছুতেই আনতাম না।